আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটু ব্যথা নিয়ে কথা বলবো, একজন ব্যথা রোগীর সাথে এখানে আমরা কথা বলবো। আসলে ব্যথা এরকম একটা বিষয় যেটা যদি কারো থাকে, যার থাকে তিনি সবচেয়ে ভালো বুঝতে পারেন ব্যথা জিনিসটা আসলে কি। কারণ ব্যথা আসলে দীর্ঘদিন যাবৎ বহন করাটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আমরা এমন অনেক রোগীকে দেখতে পাই যারা ব্যথার যন্ত্রণা কষ্ট মানে সহ্য করতে না পেরে একটা সময় বলেন যে আমার মৃত্যু কেন হচ্ছে না। এরকম অনেক রোগী আমরা পেয়ে থাকি যে ব্যথা জিনিসটা এরকম, কিছুদিন দেখা যায় মানুষ হয়তো কষ্ট করে ব্যথাটা সহ্য করে, বাট একটা সময় গিয়ে সেই ব্যথাটা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। দিনের পর দিন একটা মানুষের যে স্বাভাবিক যে কার্যক্রম, স্বাভাবিক যে ওনার লাইফ স্টাইল, এই সব কিছু চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র ব্যথার কারণে। হয়তো সেই ব্যথাটা শুরু হয় প্রথমে অল্প একটু দিয়ে, এবং ধীরে ধীরে সেটার পরিমাণটা এত বেশি বেড়ে যায় যে তার পক্ষে আর জীবন ধারণ করা সম্ভব হয় না। তো আজকে আমরা এমন একজন রোগীর সাথে একটু কথা বলি যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথা নিয়ে ভুগছিলেন। উনি মূলত ওনার যেটা হয়েছে যে ওনার এমআরআই রিপোর্টে L4-5 এবং S1 এই তিনটা ডিস্কে ওনার সমস্যা ছিল, স্পন্ডাইলাইসিস হয়েছে ওনার। তো একটু ওনার সাথে একটু কথা বলি, কথা বলে একটু ওনার বিষয়টা আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? নাসিমা বেগম। নাসিমা বেগম, আপনি কোথা থেকে এসেছেন? আমি মহাখালী, ঢাকার মহাখালী থেকে এসেছি। আচ্ছা, আপনার যে কোমরের সমস্যাটা, হ্যাঁ, এই সমস্যাটা কতদিন যাবত আপনি ভুগছিলেন? এক বছর। গত এক বছর যাবত ভুগছিলেন। ব্যথাটা কি শুধু কোমরে হতো নাকি অন্য কোথাও? না, কোমরে মনে উঠে আর কি ঠ্যাংরে বেয়ে দিত। কোমর থেকে শুরু করে সেই ব্যথাটা ধীরে ধীরে পায়ের নিচ পর্যন্ত নেমে যেত। আচ্ছা, এই সমস্যাটা কতদিন যাবত ভুগছিলেন? তারপর সেই ব্যথাটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। তখন কি হতো আপনার যে স্বাভাবিক যে কার্যক্রম গুলো বা দৈনন্দিন যে কাজগুলো আপনি গৃহস্থালিতে করতেন, বাসায় করতেন, সেই কাজগুলো করতে পারছিলেন না? কোনো কাজ করা হয়নি। 7 মাস তো আমি বিছানে আছিলাম। আচ্ছা, 7 মাস যাবত আপনি বিছানায় পড়েছিলেন। আপনাকে টেক কেয়ার কে করতো এই সময়টা? দেখাশোনা কে করতো? দেখাশোনা আমার মায়ই করতো। মায়ের করতো দেখাশোনাটা, কিন্তু আমি কোনো কাজ করা হয়নি নিকে। মানে সম্পূর্ণ বেডে পড়েছিলেন? সব মায়ই করতো। পরে সেই যে এই নাইট আরছি। আচ্ছা, আমরা একটু ওনার ছেলেকে এখানে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা কি? মোহাম্মদ রিপনউদ্দিন। রিপনউদ্দিন স্যার, আপনি কি করেন? আমি একটা প্রাইভেট জব করতেছি। প্রাইভেট জব। আচ্ছা, আপনার মা যেটা বলেছেন যে উনি গত এক বছর যাব ওনার কোমর ব্যথা উনি ভুগছিলেন, সেটার পরবর্তী অবস্থায় সেই ব্যথাটা ওনার হাঁটুর দিকে ছড়িয়ে যেত, এবং যেটার কারণে উনি 7 মাস যাব উনি বিছানায় পড়েছিলেন। তো আপনারা কি এটার কারণে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট কিছু করেছিলেন ওনা? হ্যাঁ, এটা তো অবশ্যই, যখন ফার্স্ট টাইম আমাদের আম্মু ব্যথাটা ফিল করে তখন আমরা তারপর আমরা এক্সরে করছে, এক্সরে রিপোর্টে দেখা গেছে যে মেরুদণ্ডের হাত সরে গেছে। আচ্ছা, তারপর আমাদের বলছে যে অপারেশন করা লাগবে। আচ্ছা, ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়াইছি, অপারেশনের কথা বলছে, অপারেশনের জন্য তারপর আবার ওনার অন্য ডাক্তার রেফার করছে। আচ্ছা, তারপরে আরো কয়েক জায়গায় দেখাচ্ছি ডাক্তার, তারপর তারা বলছে কি যে যদি অপারেশন আমরা করতে যাই, আর অ্যামাউন্ট অনেক বেশি ছিল, প্রায় 2-2.5 লাখ টাকার মতো চাইছে, তারপর বলছে যদি অপারেশন করতে চাই তাহলে নার্ভে সমস্যা হতে পারে, যেহেতু মেরুদণ্ডের হাড়ের ভিতরে নার্ভ আছে, নার্ভ হলে আপনার মা প্যারালাইজড হয়ে যেতে পারে। আচ্ছা, এই আতঙ্কে আমরা আসলে পরে দেখা যাচ্ছে অপারেশন দিকে যাইনি। আচ্ছা, পরে ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে DPRC-তে ডক্টর শফিউল্লাহ বললাম, ওনার সাক্ষাৎ করে দেখতে পেলাম যে এই কোনো অপারেশন করা লাগে না, নর্মালি থেরাপির মাধ্যমেই এই ব্যথা আসলে ভালো হয়। সেখান থেকে আমরা এখানে আসছি এবং আলহামদুলিল্লাহ এখন আমরা অনেকটাই সুস্থ আগের চেয়ে। আচ্ছা দর্শক, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, যেটা হচ্ছে আমাদের দেশে এটা একটা প্রচলিত বিষয়, বিশেষত আপনার বিশেষজ্ঞ ডক্টর যারা আছেন, যে কোনো ধরনের ব্যথা হচ্ছে বলে দিচ্ছেন যে অপারেশন লাগবে। সব ক্ষেত্রে যে আসলে আমাদের অপারেশনটা কতটুকু যৌক্তিক বা আদৌ আসলে অপারেশনটা দরকার আছে কিনা, সেটা আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, বা আমরা হয়তো সেই ধরনের জ্ঞান আমাদের নাই, বইটুকু নলেজ আমাদের নাই যে আমরা আসলে বিচার বিবেচনা করবো আসলে আমার অপারেশনটা দরকার আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে আপনার বিভিন্ন রিপোর্টে আমরা দেখতে পাই যে যে ধরনের অপারেশনগুলো দরকার নেই সেই ধরনের অপারেশনগুলো আসলে করা হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগী ভালো হচ্ছেন, আবার অনেক ক্ষেত্রে রোগীরা সারা জীবন পঙ্গুত্ব বরণ করছেন, যেটা আমরা ওনার মুখ থেকে আমরা শুনতে পেলাম যে ওনাকে যে অপারেশনের কথা বলা হয়েছিল সেখানে এমনও বলা হয়েছে যে নার্ভের কারণে উনি আবার পঙ্গুত্ব উনি বরণ করতে পারেন।
তো সেটার কারণে ওনারা সেখান থেকে সরে এসেছেন। ওনারা যেটা এর আগে আপনার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, ওষুধ খেয়েছেন, সেটার ওনারা কাঙ্ক্ষিত ফল পাননি। বাট পরবর্তীতে ওনারা এই ডিপিআরসি হসপিটাল ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্টের মাধ্যমে ওনারা সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন। তো এখন কেমন লাগছে আপনার কাছে, অনুভূতি কেমন লাগছে ভালো হওয়ার পরে? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার যে আগের যে ব্যথাগুলো ছিল সেগুলো সারাক্ষণ আপনি বয়ে বেড়াতেন, অবশ্যই আপনার মনে সারাক্ষণ একটা কষ্ট ছিল, ব্যথা যখন থাকে মানুষের অবশ্যই কোনো কিছু ভালো লাগে না, আশপাশে যে মানুষজন ছিল তাদেরকেও তাদের ভালো কথা তখন ভালো লাগে না। আপনারা যখন এখানে এই ডিপিআরসি হসপিটালে আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন, ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় কেমন লেগেছিল? মানে প্রথমে আপনারা কি কনফিউজ ছিলেন, ভালো কি হবে কি হবে না সেটা নিয়ে কোনো কনফিউশন ছিল? প্রথমে তো আমাদের একটু কনফিউশন ছিল, তারপরে যখন দেখছি যে আশেপাশে যারা ছিল, জি জি, আরো যারা রোগী ছিল তারা দেখে আস্তে আস্তে ভালো হয়ে বের হইতেছে, তখন আপনারা আরেকটু ভরসা পেয়েছে, ভরসা পাইছি, তারাও বলতেছে না এখানে ভালো আছে, আপনারা ট্রিটমেন্ট করতে। এটা তো আমাদের সময় ছিল 1.5 মাস, জি ঠিক আছে, এখানে আমাদের 1 মাসে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আচ্ছা, 1.5 মাস টাইম নিয়েছিলেন কিন্তু মাত্র 1 মাসেই উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ, এখন উনি আজকে বাড়ি চলে গেছেন। আপনারা যে কদিন এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, স্যার যেটা সবসময় বলেন যে অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট, এটার মাধ্যমে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়, যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ক্ষয়, এই ধরনের যত রোগী থাকে তারা ভালো হয়ে যান অপারেশনবিহীন চিকিৎসা। তো সেটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভালো সুস্থ হয়ে গেছেন। তো যে কদিন আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যারা ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনাদের যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনারা কি তার সবটুকু পেয়েছেন টাইম টু টাইম? সেগুলোতে কোনো সমস্যা নেই, তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল? ডক্টর কি টাইম টু টাইম আপনাদের সব খোঁজ খবর নিয়েছেন, স্যার রেগুলারলি গিয়েছেন আপনাদের কাছে, ডাক্তারও দেখছে, আবার নার্সরা সব বিষয় অনেক কি করছে? পরিবেশ কেমন লেগেছে? পরিবেশ অনেক ভালো, অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। সেটা অবশ্য আপনাদের এই হাসি মাখা চেহারা দেখে আমরা বুঝতে পারছি যে আপনারা সঠিক ট্রিটমেন্ট এবং ভালো পেয়েছেন। না হলে তো মানুষের যখন কষ্ট থাকে তখন আসলে তার চেহারাও বলে দেয় যে সে কষ্টে আছে। তো এই যে পরিবারের একটা হাসি, এটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয় যে একটা পরিবারের মুখে হাসি ফিরিয়ে দেওয়া, এটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। স্যার একটা বিষয় একটু জানতে চাইবো, আপনারা যেটা বলেছেন যে এর আগে আপনারা ওনার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অনেক কিছু করেছেন, বিভিন্ন ওষুধ খেয়েছেন, বাট উনি কাঙ্ক্ষিত ফল পাননি, অপারেশন করার কথা বলেছেন, তখন আপনারা কিছুটা ভয় পেয়েছেন। তো পরবর্তীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে থেকে উনি মাত্র 1 মাসে উনি সম্পূর্ণ ভালো সুস্থ হয়ে গেছেন। তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী কিন্তু আমাদের দেশে আছে বা দেশের বাইরে আছে, যারা হয়তো জানে না যে কার কাছে গেলে ভালো হবো বা কোথায় গেলে আমি ভালো হবো, কোন ডক্টর আমার জন্য ভালো সেটা অনেকে জানে না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে উপদেশমূলক ভাবে কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই, যারা এই ঢাকার ভিতরে আছে বা দেশের বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা আসলে সঠিক জায়গায় আসেন, সঠিক চিকিৎসা নেন, এবং ডিপিআরসি ডাক্তার শফিউল্লাহ প্রধান এখান থেকে শুরু করে স্টাফ যারা আছেন, নার্স, সবাই অনেক কোঅপারেটিভ, এবং আপনারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন এবং এখান থেকে ইনশাল্লাহ সুস্থই আপনার বাড়িতে যাবেন আমাদের মতো। যেহেতু আপনারা একটা এখানে এসে ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছেন, সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, এবং আজকে হাসি মুখে ইনশাল্লাহ বাসায় ফেরত যাবেন সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, আপনার যা আত্মীয় স্বজন আছেন তারাও দেখে অবশ্যই অনেক খুশি হবেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় ও মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এখানে আপনাদেরকে একটা কথা বলিনি, যেমন ওনাদের কাছ থেকে জিনিসটা প্রতীয়মান হয় যে ইনফরমেশনগত একটি বিষয় আছে, যে সঠিক ইনফরমেশন যদি আপনার জানা না থাকে
দেখা যাচ্ছে যে আপনি অনেক কাজই আপনি ঠিকমতো করতে পারবেন না। যেমন ওনাদের ইনফরমেশনগত কিছু ভুল ছিল, হয়তো ওনাদের জানার অভাব ছিল যে বাংলাদেশি এখন অনেক ভালো ট্রিটমেন্ট হয়, অপারেশনবিহীন ট্রিটমেন্ট হয় ওনার মায়ের যে সমস্যাটা ছিল সেটার কারণে, যেটা ডক্টর শফিউল্লাহ প্রধান এই ডিপিআরসি হসপিটালে উনি ট্রিটমেন্টটা দিয়ে থাকেন, যেটাকে বলা হয় অ্যাডভান্সড ফিজিও ট্রিটমেন্ট। তো এই বিষয়টা যদি ওনাদের আগে জানা থাকতো তাহলে হয়তো ওনারা এত জায়গায় ওনাদের ঘোরাঘুরি করতে হতো না, এত সময় নষ্ট হতো না এবং এত টাকা পয়সা ওনাদের নষ্ট হতো না। অন্তত সাত মাস এই রোগী আপনার বিছানায় পড়েছিল, যেটার কারণে উনি এক মাস সেখানে ভর্তি ছিলেন। যদি উনি আরও আগে আসতেন হয়তো উনি মাত্র 4 থেকে 5 দিনে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যেতেন। অনেক কম সময় লাগতো, টাকা পয়সাও কম লাগতো এবং রোগীর সর্বোপরি কষ্ট, সেই কষ্ট থেকে উনি অনেক আগে উনি মুক্তি পেতেন। এমন হতে পারতো যে উনি অপারেশন করে হয়তো উনি ভালো নাও হতে পারতেন, এমন একটা সিচুয়েশন ওনাদের চলে আসছিল। তো তারপরেও উনি যেহেতু আপনার ইউটিউবের মাধ্যমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার যে ভিডিওগুলো উনি দেখতে পেরেছেন, উনি সচেতন হয়েছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো, যদি আপনারা যে কোনো জায়গায় আপনারা ট্রিটমেন্ট নেন, যে কোনো ধরনের সমস্যা হতে পারে, সেটা হতে পারে সিম্পল মাথা ব্যথা, হতে পারে আপনার জন্ডিস হয়েছে, হতে পারে আপনার পায়ের সমস্যা আছে, হাঁটু গোড়ালি মাথা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, কোমরে ব্যথা, যে কোনো ধরনের বাত ব্যথা, সেটাকে আর্থ্রাইটিস নাকি অন্য কোনো ধরনের সমস্যা, সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ডক্টরের কাছে আপনারা আসুন। এটা অত্যন্ত এবং অত্যন্ত জরুরি একটা বিষয়, আপনারা আগে জানুন, বুঝুন, বিচার বিবেচনা করুন, তারপর আপনারা চিকিৎসা নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।